দক্ষিণ আফ্রিকাকে 33 রানে হারিয়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার সামনে 14 ওভারে 142 রানের লক্ষ্য ছিল। বৃষ্টির পর ম্যাচ শুরু হলে 5 ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন 73 রান। এখান থেকে পাকিস্তানের জয় নিশ্চিত দেখা যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকা প্রথম 9 ওভারে 4 উইকেটে হারিয়ে 69 রান করেছে। এরপর 5 ওভারে 5 উইকেটে হারিয়ে 39 রান করে আফ্রিকান দল। এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার একটি প্রথম পরাজয়। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় একমাত্র দল যারা এই টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি। এখন আফ্রিকাও হেরেছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলই কোনো না কোনো ম্যাচ হেরেছে। প্রথম ব্যাট করে 185 রানের বড় স্কোর করে পাকিস্তান। পাকিস্তানের শুরুটা খুবই খারাপ ছিল এবং দল 43 রানে 4 উইকেট হারিয়েছে। এরপর পাকিস্তানের ইনিংসের হাল ধরেন মোহাম্মদ নওয়াজ ও ইফতিকার। পাকিস্তানের স্কোর 185 রানে নিয়ে যান। এই জয় সেমিফাইনালের দৌড়ে রয়ে গেছে পাকিস্তান দল। তবে পাকিস্তান আশা করবে ভারত বা দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচ হারাবে, তবেই সেমিফাইনালে উঠবে পাকিস্তান দল।